নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো খেসারি শাকের চচ্চড়ি। এই খেসারি শাকের চচ্চড়ি কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, খুব সুস্বাদু একটা রেসিপি, খুব চটপট হয়ে যায় এবং খুবই কম তেল মশলায় এই রান্নাটা করা যায়। আমি কিভাবে এই খেসারি শাকের চচ্চড়ি করে থাকি বাড়িতে সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপি। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল, তেলটা একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি কয়েকটা বিউলির ডালের বড়ি ভেজে নেব। বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আমি খেসারি শাক আগে একটা ভিডিওতে কীভাবে বাছতে হয় সেটা দেখিয়েছি, তাই আজ আর আমি বেছে নেওয়াটা দেখালাম না, একেবারে সরাসরি রান্নার থেকেই শুরু করলাম ভিডিওটা। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যে প্রথমে দিয়ে দেবো ফোড়ন, 5 ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর একটা ছোট সাইজের আলু আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে মিনিট 2 একটু নেড়েচেড়ে ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি শিম, শিমটা দিয়েও ওরকম 2 মিনিট মতো নেড়েচেড়ে একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে বেগুন, একই রকমভাবে বেগুনটাও একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, হলুদটা আমি আর পরে দেব না তাই একবারেই দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, হলুদ আর লবণটা দিয়ে সবজির সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ সবজিটা রান্না হতে দেব। 2 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, সবজিগুলো দেখুন একটু ভাজা ভাজাও হয়ে গেছে আর অনেকটা মজেও গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খেসারি শাক। আমি শাকটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, খুব বেশি কুচি করে কাটিনি, যেহেতু এটা চচ্চড়ি করছি তাই। আর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার শাকটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে সব কিছুর সাথে একটু মিশিয়ে দিচ্ছি, আর গ্যাসটা অবশ্যই মিডিয়ামে রেখে আমি রান্নাটা করছি। ভালো করে নেড়েচেড়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে সবজিগুলো একটু সিদ্ধ হতে দেব। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, দেখুন সবজিগুলো বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে। আর এই শাক রান্নায় কিন্তু আমি কোনো জলের ব্যবহার করব না, এই শাকের থেকে যে জল বেরোবে সেই জলেই রান্নাটা হয়ে যাবে। দেখুন কতটা জল বেরিয়েছে। ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম, এবার আবারও ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়েই আমি এই শাকের চচ্চড়িটা রান্না করে নেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে একটু দেখে নেব, জলটা কিন্তু শুকিয়েই গেছে প্রায়। আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিয়ে দেব খুবই সামান্য একটু চিনি, এই রকম চচ্চড়িতে একটু চিনি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, পছন্দ না হলে দেবেন না। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আমি শাক দেওয়ার পরে কিন্তু লবণ দিইনি, সবজিগুলো ভাজার সময় দিয়েছিলাম। লবণ আর মিষ্টিটা দিয়েও ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো, আমি একটু ভেঙে নিয়েছি, সেই বড়িগুলো দিয়ে দিলাম। বড়িটা দিয়েও একটু নেড়েচেড়ে দেব। যেটুকু জল জলে ভাব আছে বড়ি দিয়েছি, বড়ি ওই জলটাকে টেনে নেবে। 2 মিনিট মতন হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি, দেখুন শাক রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আবারও একটু নেড়েচেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ এইভাবে রেখে দেবো, তারপরে আমি গরম গরম শাকের চচ্চড়ি সার্ভ করে দেব। খুব সহজেই হয়ে যায়, একদমই তেল মশলার প্রয়োজন হয় না, কিন্তু খেতে দারুণ স্বাদ হয়। আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়িতে করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।
নতুন বন্ধুদের কাছে বরাবরের মতো একটাই অনুরোধ, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।